গ্যাব্রিয়েল থ্যালিমাইড অ্যামিন সিনথেসিস, ঠিক আছে? এটা এটাকে কখনো দেখোনি? এটা দিয়ে 1 ডিগ্রি অ্যামিন যেটা অ্যাড করা হয়, কি করা হয়, 1 ডিগ্রি আর প্রাইমারি অ্যামিন, সব প্রাইমারি অ্যামিন না, অ্যালিফেটিক সিনথেসিস করা হয়। এটার নামটা শুনে বুঝতে পারছো, থ্যালিমাইড থেকে বানাতে হবে। থ্যালিমাইডের ফর্মুলা কারো জানা আছে? থ্যালিমাইড, থ্যালিক অ্যাসিড কাকে বলা আগে দেখে নাও। বেনজিন COOH, COOH 1,2-dioic অ্যাসিড, বেনজিন 1,2-dioic অ্যাসিডকে বলা হয় থ্যালিক অ্যাসিড। তাহলে এই থ্যালিক অ্যাসিড থেকে যদি আমি অ্যামোনিয়া দিয়ে রিয়্যাক্ট করতে পারি, ধরো এখানে অ্যামোনিয়া দিয়ে রিয়্যাক্ট করছে, হিট করছি প্রচুর, কী হবে, থ্যালিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়া রিয়াকশানে 2 অণু ওয়াটার বাইরে বেরিয়ে আসবে, 2 মোলস ওয়াটার বেরিয়ে আসবে, তাহলে কি পড়ে থাকবে, সিও সিও এনএইচ। এটা অ্যামাইড না, সিও এনএইচকে অ্যামাইড বলি তো, অ্যামাইড গ্রুপ কাকে বলে, সিও এনএইচ টু, এটাকে অ্যামাইড বলে। এখানেও আছে সিও এনএইচ, সিও এনএইচ, তাহলে এটাও অ্যামাইড। এটাকে যেহেতু থ্যালিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে, পিএইচ টিএইচ এ এল ই আই সি, থ্যালিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে, এটার নাম হচ্ছে পিএইচ টিএইচ থ্যালিমাইড। এই থ্যালিমাইড থেকে এবার আমি 1 ডিগ্রি অ্যামিন বানাবো, আমার ইচ্ছে খুশি মতো 1 ডিগ্রি অ্যামিন আমি বানাতে পারি। আগে থ্যালিমাইড সিনথেসিসটা বোঝা গেল, এবার এখান থেকে ডিরাইভ হচ্ছে। যেটা বানাতে হবে প্রাইমারি অ্যামিন, বলো একটা নাম বলো, ও বলছে সিএইচথ্রি এনএইচ টু, মিথাইল অ্যামিন বা মিথানামিন বানাবো এইটা থেকে, কি করে বানানো যায় তাহলে, এর কাছে কিন্তু অলরেডি এনটা আছে, এই যে এনটা দরকার এই কাছে অলরেডি আছে, হ্যাঁ, তাহলে আমাকে কোন গ্রুপ আনতে হবে, সিএইচথ্রি গ্রুপটা আনতে হবে। তাহলে দেখো কি করা যায়, ফার্স্ট এর উপর দিই না, কেওএইচ অ্যাড করতে হবে, অ্যালকোহল মিডিয়াম, কেওএইচ তো বেশ, আর এখানে একটা অ্যাসিডিক হাইড্রোজেন আছে, বলো তো কোথায় অ্যাসিডিক হাইড্রোজেন আছে, এর কাছে একটা অ্যাসিডিক হাইড্রোজেন আছে, এই যে এনএইচ, তাহলে ওই যেটা মাইনাস আসছে বেস থেকে, বেস থেকে কোনটা আসছে, উইচ মাইনাস, সে কাকে তুলবে, এই এইচটাকে তুলবে, এখান থেকে দেখা যাচ্ছে, তাহলে এই বন্ডটা এখানে চলে আসবে। তাহলে এটা কি তৈরি হলো, সল্ট তৈরি হলো, অ্যাসিডের সাথে বেস রিয়াকশনে কি তৈরি হয়, সল্ট, সল্টটা কিরকম দেখতে দেখা যায়, সিও সিও এনটা আছে, কিন্তু এনটা কি মাইনাস না, এখন বলটা চলে এসেছে এন মাইনাস আর কি কে, এবার এই এনটা কিন্তু খুব ভালো বেস হয়ে গেছে এন মাইনাস, এর সাথে আমি এই সিএসসি গ্রুপকে অ্যাড করতে পারবো, কি দিতে হবে সাথে, সিএসসি আয়োডিন, সিএসসি আয়োডাইড, মিথাইল আয়োডাইড দাও, তাহলে এই এন মাইনাসটাকে এখানে কোথায় অ্যাটাক করবে, প্লাস কোথায় আছে, সিতে, তাহলে এন মাইনাসটাকে এই কার্বনে অ্যাটাক করবে, তাহলে কি আমি এনের সাথে সিটা জুড়তে পারছি, আমি যেরকম ধরনের অ্যামিন চাই আমি সেরকম ধরনের আয়োডাইড নেবো, তাহলেই আমি সেই অ্যামিন পেয়ে যাবো, যদি ইথাইল অ্যামিন চাই তাহলে ইথাইল আয়োডাইড নিতে হবে, যেরকম চাও সেরকম, তাহলে এটা দেখো তো প্রোডাক্টটা অনেকটা কাছাকাছি চলে এসছে, বেনজিন সিও সিও, তার সাথে কি এন, এনের সাথে কি আছে, এবার কি এই বন্ডগুলোকে শুধু খুলতে হবে, এগুলোকে খুলতে হবে, তাহলেই হয়ে যাবে, এগুলোকে খোলার জন্য কি করতে হবে, ডাইলুট অ্যাসিড দিয়ে হিট করো, ডাইলুট এসিল দাও দিয়ে হিট করো, তাহলে কি জলের কি কি পোর্শন আছে, জলের এইচ আছে, উইচ আছে, ওই চেইস লিখলাম, আবার ওই চেইস লিখলাম, তুমি বোঝো কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ, নাইট্রোজেনটা কি নেগেটিভ, হাইড্রোজেনকে নেবে, তাহলে এখান থেকে বন্ড ব্রেক করবে, এখান থেকে এখান থেকে এখান থেকে, তাহলে নাইট্রোজেনটা কাকে নিল, হাইড্রোজেনকে, আর ওইচগুলো যেহেতু নেগেটিভ কার্বনকে নিল, কার্বন পজিটিভ, তাহলে এপাশ থেকে কি বেরোচ্ছে দেখা যায়, সিও সিও ওইচ, এবার থেকে আবার থ্যালিক অ্যাসিড হয়ে গেছে, তাহলে আমি যেটা থেকে শুরু করেছিলাম, আর ওপাশ থেকে কি তৈরি হচ্ছে, CH3N কটা হাইড্রোজেন, দুটো, তাহলে মিথানামিন পেয়ে গেলাম। এই প্রসেসটা গ্যাব্রিয়েল বলে একজন করেছেন, ঠিক আছে, রিসার্চ, এর মধ্যে নেগেটিভ পজিটিভটা খুঁজে নাও, নাইট্রোজেন নেগেটিভ, কার্বন পজিটিভ, তাহলে জলের অল্টারনেটটা যাবে,
যেটা পজিটিভ সেটা নেগেটিভের সাথে যাবে, যেটা নেগেটিভ সেটা পজিটিভের সাথে যাবে। জলের হাইড্রোজেন পজিটিভ তাই নাইট্রোজেনের সাথে গেল, আর জলের ওইচটা নেগেটিভ তাই কার্বনের সাথে গেল। এইভাবে ওই সিও ওইচ চলে গেল, সিও আর এখান থেকে ওইচ, এরও সিও এখান থেকে ওইচ, হাইড্রোজেনটা কি মিথানামিন তৈরি হয়ে গেছে। কিন্তু এইখানে ডাইলুট এসিল দেওয়ার জন্য এটা মিথানামিনটা যেটা তৈরি হয়েছে সেটা কিছুটা অ্যাসিডিক ফর্মে থাকে, সল্ট হয়ে থাকে। কেমন থাকে? এর সাথে এসিএল আছে তো, সিএইচ3 এনএইচ3 প্লাস, এটাকে তুমি নিউট্রালাইজ করার জন্য তুমি আবার এনএওএইচ অ্যাড করতে পারো। এনএওএইচ অ্যাড করলে এটা এনএওএইচটাই বাকি অ্যাসিডটাকে নিয়ে বেরিয়ে যাবে, আমি অ্যামিনটা পুরো পিওর পাবো। কারণ অ্যামিনটা যেটা পাচ্ছি সেটা সল্ট অবস্থায় পাচ্ছি, ওই জন্য লাস্টে ওটাকে বেস দিয়ে ট্রিট করে ওটাকে আমার ফাইন করতে হবে। অত কিছু পরীক্ষা লিখতে হবে না, তুমি এটা লিখলেই ফুল মার্কস পাবে। আর যেটা আমি ডাইলুট এসিএল দিয়ে হিট করলাম, আমি ডাইলুট এসিএল ইউজ না করে আমি ডাইলুট এনএওএইচ দিয়েও হিট করতে পারি অ্যাজ ইউ উইশ। এনএওএইচ দিয়ে হিট করলে পুরোটা বেসিক থাকে, তখন আবার এই যে ওএইচ ওএইচগুলো যেটা দেখছো না, এটা ওইস থাকবে না, কি হয়ে যাবে, সল্ট হয়ে থাকবে। ও এনে কারণ এটা তো অ্যাসিড, তুমি মিডিয়ামটা রেখেছো কি বেস, তাহলে এটা ও এনে ও এনে। কিন্তু লাভ কি আছে, যেহেতু এটা বেসিক মিডিয়ামে আছে এইটা কিন্তু আর সল্ট হয়ে থাকবে না, অ্যামিনটা আমি ডিরেক্ট পাবো। তুমি যদি অ্যাসিড দিয়ে করো তাহলে বেসটা সল্ট হয়ে থাকে, সেটাকে আবার বেস দিয়ে আবার ঠিক করতে হয়। আর তুমি যদি অ্যাসিড দিয়ে করো এই প্রবলেমটা থাকে না। এবার প্রবলেম কোথায় হয়, যদি বেস দিয়ে করি এই যে অ্যাসিডটা সাইড থেকে তৈরি হচ্ছে সেটা সল্ট হয়ে থাকে, সেটাকে আবার বাইরে বার করতে হয়। ওর জন্য তুমি যে কোনো মিডিয়ামে করো না কেন, তোমাকে একবার না একবার ওয়াশ করতেই হবে জিনিসটা, সল্ট থেকে অ্যাসিড বা সল্ট থেকে বেসে যেতেই হবে, এই প্রসেসটা তোমাকে কমন যেতেই হবে। ঠিক আছে, তাহলে এই একই রকমভাবে তোমাদের একটা দিচ্ছি করতে, এটা করে দেখাবে CH3CH2NH2 অ্যাপ্লাইং। তোমাদের এটা হোমওয়ার্ক, যারা ভিডিও দেখছো তাদের জন্য এটা, ভিডিওটা পজ করে ফেলবে। এটা বানাবে কোনটা, গ্যাব্রিয়েল থ্যালিওয়াইড সিনথেসিস থেকে 1 ডিগ্রি অ্যামিন, সেটা হচ্ছে ইথাইল অ্যামিন বানাবো। সবাই করো, দেখছি চেক করছি, গ্যাব্রিয়েল থ্যালিওয়াইড দিয়ে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন বানাতে বললাম। কি 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন? অ্যানিলিন। যেরমভাবে করছি সেরমভাবে করতে থাকি। ফার্স্টে কি নিয়েছিলাম তোমরা বলো, নাম কি কম্পাউন্ডের? থ্যালিওয়াইড NH। কি দেওয়া হলো? KOH। কিরকম KOH? অ্যালকোহলিক KOH। তাতে কি হচ্ছে, কেটা পজিটিভ ওইচটা নেগেটিভ, ওইচটা গিয়ে হাইড্রোজেনকে ধরছে বেরিয়ে আসে, ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ ছিল, কিন্তু যখন এই কাজটা হয়ে গেল আয়নিক হয়ে গেল। কারণ এটা একটা বেস, এটা একটা অ্যাসিড, এটা একটা বেস, তাহলে আলটিমেটলি কি তৈরি হবে? সল্ট। যতক্ষণ না সল্টটা তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, ভালো করে বোঝো। সল্ট তৈরি হয়ে গেলে কমপ্লিটলি প্লাস মাইনাস, এত অব্দি হলো। তাহলে আমি বানাবো অ্যানিলিন, তাহলে আমার বেঞ্জিনের মতোই কিছু আয়োডিন নিতে হবে, যেরকম তোমরা নিয়েছো এটার সাথে আয়োডিন নিতে হবে। এর মানে নেগেটিভ পজিটিভ কোথায়? ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, তাহলে এন মাইনাস এ কোথায় এসে এটা করতে হবে? পজিটিভ। কোথায় পজিটিভ আছে? এই কার্বনে। ভালো করে বোঝো, এই নেগেটিভটা এই কার্বনে যখন অ্যাটাক করবে ওকে বেঞ্জিনের ভেতর দিয়ে এসে অ্যাটাকটা করতে হবে। বেঞ্জিন রিং নিজে কি ইলেকট্রন রিচ না ইলেকট্রন ডেফিশিয়েন্ট, তাহলে প্রচুর ইলেকট্রন ভর্তি, প্রচুর নেগেটিভ চার্জ ভর্তি, সেই নেগেটিভ চার্জ যে ভেতরে কে ঢুকছে একটা নেগেটিভ, সম্ভব এই, এটাকে স্টেরিক হিন্ড্রেন্স বলে না, এটা রিপালশন, জাস্ট ইলেকট্রন ইলেকট্রন রিপালশন। তার জন্য কি হচ্ছে, এই প্রসেসটাই হবে না। অ্যালিফেটিকে কোনো প্রবলেম ছিল না, কেন অ্যালিফেটিক কিরকম ছোট জিনিস, সিএসআই। এখান থেকে কি হয়, এই আইটা যদি বেরিয়ে যায় তাহলে এই জায়গাটা পজিটিভ হয়, তাহলে এটা ইজিলি কি এখানে অ্যাটাক করে দিতে পারে, কারণ এখানে কোনো বাধা নেই, কোনো ইলেকট্রন ইলেকট্রন রিপালশন নেই। এখানে বেনজিন একটা ইলেকট্রন রিচ স্পিসিস, অনেক বড় ইলেকট্রন রিচ স্পিসিস, তার ভিতর দিয়ে একটা নেগেটিভ চার্জ যেতে পারবে কখনো? তাই জন্য এই 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনটা গ্যাব্রিয়েল দিয়ে আমরা কোনোদিন বানাতে পারবো না, এটা এক্সামের কোশ্চেন। Why 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন cannot be prepared using গ্যাব্রিয়েল থ্যালিওয়াইড সিনথেসিস? কেন বুঝতে পেরেছো, এটা দিয়ে ক্রস দিয়ে দেবে, কেন ফিনাইল রিং যেটা আছে, ফিনাইল বেনজিন রিং বলে না, ফিনাইল রিং বলে, ফিনাইল রিং নেগেটিভলি চার্জ, এন মাইনাস আসছে নেগেটিভলি চার্জ, রিপালশন হবে, এই প্রসেস হবে না, এই অ্যাসিড টু রিঅ্যাকশনটা, অ্যাসিড টু রিঅ্যাকশনটা হবে না। ঠিক আছে, একটু লজিক বোঝা গেছে, সবাই করেছো ভুল হয়েছে। রিঅ্যাকশন আমরা পড়েছি হ্যালোজেন চ্যাপ্টারে, এখানে একটুখানি পড়তে হবে, কেন বলছে ফিডেলকাপ রিঅ্যাকশন, একটা এক্সাম্পল বলো ফিডেলকাপ রিঅ্যাকশন, পরে কোশ্চেন বলছি, একটা এক্সাম্পল বলো। বেঞ্জিনটা তো কমন, তার সাথে ধরো মিথাইল ক্লোরাইড নিলাম,
তার সাথে আমি এলসিএল নিলাম অ্যানহাইড্রাস কি হবে এখান থেকে এলসিএল কি ধরনের নেচারের এক নম্বরে করছেন এলসিএল কি অ্যাসিড না বেস কেন এর অক্টেট ফুলফিল নেই আছে অক্টেট ফুলফিল ছটা ইলেকট্রন তিনটে মোল সবাই কটা ইলেকট্রন করতে চায় আটটা তাহলে ইলেকট্রন কি বলবে এটা কি ইলেকট্রন ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস রে ইলেকট্রন নিতে চায় যেন ওই সিএল মাইনাস এর ইলেকট্রনটা নিতে চাইবে তাই জন্য এটা লুইস অ্যাসিড নিয়ে নিলে কি তৈরি করবে এল সিএল ফোর মাইনাস আর অপাসিটি কি তৈরি হবে একটা প্লাস এই প্লাসটা বেঞ্জিনিং এর সাথে চলে আসলে কি জেনারেট করবে সিএস আর এখান থেকে যে ইস্টটা ছিল প্রত্যেকটা হাতে একটা করে ইচ আছে যখনই মিথাইল আসছে বা যেই আসুক না কেন একটা জায়গা থেকে ইস্টটা বেরিয়ে আসবে সেই বেরিয়ে কোথায় আসবে আমার এখান থেকে ইস্ট প্লাসটা বেরিয়ে আসছে এটা আমরা মিলিত ভাবে কি তৈরি করবে যেই ক্যাটালিস্টটা তোমরা দিয়েছিলে এলসিএল দি সেটা ওর সাথে একটা এইচসিএল ঠিক আছে তাহলে আমার পুরো ব্যাপারটা বোঝা গেছে সাবস্টিটিউশন কেন বলি একটা এইচ কে সরিয়ে মিথাইল বসেছে তাই এটা কি রিঅ্যাকশন কি ধরনের সাবস্টিটিউশন অ্যারোমেটিক রিং এর উপর বসেছে তাহলে অ্যারোমেটিক সাবস্টিটিউশন কি ধরনের অ্যারোমেটিক সাবস্টিটিউশন এসছে কি একটা পজিটিভ না পজিটিভ মানে ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল তাই এর নাকি বলা হয় ইলেকট্রোফিলিক কতগুলো নাম দেখো ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এটা ফিডেলক্রাফ রিঅ্যাকশন এটা ফিডেলক্রাফের দুটো ভাগ হয় একটা অ্যালকাইলেশন একটা এটা কোন পার্ট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন কারণ এটা সিম্পল অ্যালকাইল গ্রুপ এসে ঢুকেছে যদি সি ডাবল বন্ড ও দিয়ে ঢুকতো এরকম সিও দিয়ে কিছু থাকতো তাহলে সেটা অ্যাসাইলেশন এটা নর্মাল সি ডাবল ই দিয়ে রয়েছে তাই জন্য এটা অ্যালকাইলেশন এই যে ফিডেলক্রাফ রিঅ্যাকশনটা তোমরা দেখলে এটাই আমি এটার উপর দিয়ে করতে দিচ্ছি কারণ আমরা কি পড়ছি কোন চ্যাপ্টার পড়ছি অ্যানিলস ল্যামিস মানে এটা বলছে অ্যানিলিনের ওপরে এই পুরো রিঅ্যাকশনটা করতে যাচ্ছি কিন্তু করতে পারছি না হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট CH3Cl দিলাম AlCl3 দিলাম অ্যানহাইড্রাস করতে চাচ্ছি কিন্তু করতে পারছি না হোয়াট ইজ দ্য রিজন বলতে পারবে কেউ বলো তোমরা এক্ষুনি বললে এলসিএল এটা কি জিনিস তুমি কার সাথে রিঅ্যাকশন করছো অ্যানিলিনের সাথে অ্যানিলিন কি জিনিস কি অ্যাসিড না বেস অ্যানিলিনের কাছে এর কাছে লোন পেয়ার আছে না লোন পেয়ার যারা দিতে পছন্দ করে এখানে কি লিখলে লোন পেয়ার যারা অ্যাকসেপ্ট করে মানে ইলেকট্রন ডেফিশিয়েন্ট মানে কি লোন পেয়ার এই দেখলে তো অ্যাকসেপ্ট করে নিল লোন পেয়ার অ্যাকসেপ্টার ঠিক আছে আর এটা কি হচ্ছে লোন পেয়ার ডোনেটার তাহলে লুইস লুইস বেসকে তুমি কার সাথে রাখছো এলসিএলসি কি এখন শিখলে লুইস অ্যাসিড তাহলে লুইস বেসকে যখন অ্যাসিডের সাথে রাখছি অ্যাসিড বেস নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করে যাবে তাহলে ক্যাটালিস্ট আর বেঁচে থাকবে না ওখানে ক্যাটালিস্টের কাজ তো কাজ করে বেরিয়ে আসে কিন্তু ক্যাটালিস্টটাকেই তো বেসটা খেয়ে নেবে কারণ ক্যাটালিস্ট একটা কি নেচারের অ্যাসিড নেচারের আর যার সাথে রিঅ্যাক্ট করেছে সে কি বেস তাহলে ক্যাটালিস্টের এখানে কোনো ভূমিকাই থাকবে না ক্যাটালিস্ট না থাকলে রিঅ্যাকশন হবে হবে না কি হয় তাহলে এখানে এই যে এনের কাছে যে লোন পেয়ার আছে এখানে দেখাচ্ছে এই যে এনের কাছে লোন পেয়ার আছে তো অ্যানিলিন এলসিএল দি ইলেকট্রন অ্যাকসেপ্টার তাহলে এন এইচ থ্রির যে লোন পেয়ারটা সেটা এলসিএল দি খেয়ে নেবে তাহলে আলটিমেটলি কি তৈরি হবে এখান থেকে এন এইচ টু ডোনেট করেছে তাহলে এন এইচ টু কি প্লাস আর এলসিএল দি অ্যাকসেপ্ট করেছে এলসিএল দি মাইনাস তাহলে এখানে সল্ট হয়ে যাবে সল্ট মানে তো স্টেবল আর কোনো রিঅ্যাকশন হবে না তাহলে অ্যানিলিনটাও সল্ট হয়ে গেল যে রিঅ্যাক্ট করবে যে রিঅ্যাক্টেন্ট সেও সল্ট হয়ে গেল আবার ক্যাটালিস্ট যেটা সেও সল্ট হয়ে গেল মানে দুজনই সল্ট হয়ে বসে রইল মানে স্টেবল হয়ে বসে আছে সল্ট মানে স্টেবল তাহলে আর কোনো রিঅ্যাকশন কোনো প্রোডাক্ট পাবো দ্যাটস ওয়াই অ্যানিলিন ডাজ নট পার্টিসিপেট ইন ফিডেলক্রাফ রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা ঠিক আছে হ্যাপি পেয়ে যাবে আজকে দুটো থাকলো